हेलो बंधुरा केमन आছেন সবাই आशा करी सबाई खूब ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব পল্লিগ্রাম টিভি চ্যানেলের নায়ক নায়িকাদের ভাই বোন, মানে পল্লিগ্রাম টিভি চ্যানেলের নায়ক নায়িকাদের বাস্তব জীবনে ভাই বোন কারা সেটাই আমরা দেখব। तो आमी निश्चित अपनी पल्लिग्राम टीवी चैनल नायक नायिकादेर खूब भालो भावे चिनेन, कारण पल्लिग्राम टीवी चैनल हलो बांगलार सबचेये बड़ो यूट्यूब चैनल। तो चलुन आर बेशी कथा ना बाड़िये देखे आसि पल्लिग्राम टीवी चैनलेर नायक नायिकादेर सत्यिकारेर भाई बोन कारा। तो भिडियोटी शुरू करार आगे आपनि जोदि आमादेर एई दा टक अफ लाइफ चैनलके एखोन पर्यन्तो सबस्क्राइब ना करे थाकेन ताहले चैनलटाके सबस्क्राइब करे पाशे थाका नोटिफिकेशन बाटनटी बाजिये दिन आरो एई धरनेर इंटरेस्टिंग भिडियो पेते। ভিডিওর সর্বপ্রথমে রয়েছে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে হারিয়ে যাওয়া তারকা বর্ষা। আসলে বর্ষা সর্বপ্রথমে পল্লিগ্রাম টিভি চ্যানেলে কাজ করতেন। দীর্ঘ ১.৫ বছর ধরে কাজ করার পর অবশেষে বর্ষা পল্লিগ্রাম টিভি চ্যানেল ছেড়ে নিজের চ্যানেল ওপেন করেছেন। বর্ষার আসল নাম আশা খাতুন এবং বর্ষার জন্ম নিয়েছিলেন মুর্শিদাবাদ জেলার পাটিকা বাড়িতে। আর বর্ষার ভাই বোনের বিষয়ে বলতে গেলে বর্ষার নিজের আপন ভাইয়ের নাম হলো সুজন। আশা করি সুজনকে খুব ভালোভাবে চিনতে পেরেছেন, কারণ সুজন পল্লিগ্রাম টিভি চ্যানেলে কাজ করতেন। যাই হোক, এরপর রয়েছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের খুবই সুন্দর অভিনেতা শাহীন। আপনি যদি পল্লিগ্রাম টিভি চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তাহলে নিশ্চয়ই শাহীনকে চিনতে পেরেছেন, কারণ শাহীন হলেন পল্লিগ্রাম টিভি চ্যানেলের খুবই পুরনো অভিনেতা। মানে শুরু থেকে শাহীন পল্লিগ্রাম টিভি চ্যানেলে কাজ করেন। কিন্তু আপনি কি জানেন শাহীনের নিজের আপন ভাইও পল্লিগ্রাম টিভি চ্যানেলে কাজ করে? হ্যাঁ বন্ধুরা, এটাই হলো শাহীনের আপন ছোট ভাই এবং তার ভাইও পল্লিগ্রাম টিভি চ্যানেলে অভিনয় করে। এরপর রয়েছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের খুবই কিউট তারকা रीति খাতুন। পল্লিগ্রাম টিভি চ্যানেলের ভিডিও দেখেন আর রীতিকে চিনেন না, সেটা তো হতেই পারে না। তো বন্ধুরা, रीति খাতুনের ভাই বোন কেউ পল্লিগ্রাম টিভি চ্যানেলে কাজ করে না, তবে রীতির দিদির মেয়ে পল্লিগ্রাম টিভি চ্যানেলে কাজ করে, অর্থাৎ এই মেয়েটি বাস্তব জীবনে রীতির ভাগ্নি। তো সেটা যাই হোক। এরপর রয়েছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের প্রধান চরিত্রে অভিনয় করা ট্যালেন্টেড নায়িকা সেরাবনি খাতুন। তো এই সেরাবনির সাথে পরিচয় করে দেওয়ার মতো কিছুই নেই, কারণ সেরাবনি হলেন এমন একজন নায়িকা যাকে বাচ্চা থেকে বুড়ো সকলেই চিনে। তবে এখানে আপনাদের জানিয়ে রাখি, সেরাবনি খাতুনের নিজের আপন বড় দিদি হলেন মৌসুমি খাতুন, এবং মৌসুমি খাতুনও পল্লিগ্রাম টিভি চ্যানেলে কাজ করতেন। তবে বর্তমানে মৌসুমি খাতুন পল্লিগ্রাম টিভি চ্যানেলে কাজ করছে না, কারণ এখন তার বিয়ে হয়ে গিয়েছে। তো সেটা যাই হোক বন্ধুরা, সবশেষে রয়েছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের হ্যান্ডসাম অভিনেতা রোহন। রোহন হলেন পল্লিগ্রাম টিভি চ্যানেলের খুবই জনপ্রিয় অভিনেতা। রোহানের ফ্যামিলির বিষয়ে বলতে গেলে রোহানের পরিবারে মা বাবা ভাই বোন সবাই রয়েছে, কিন্তু আপনি কি জানেন রোহানের নিজের আপন ছোট ভাই পল্লিগ্রাম টিভি চ্যানেলে কাজ করে? আসলে রোহানের ভাইয়ের নাম হলো রমজান, এবং রমজান হলেন পল্লিগ্রাম টিভি চ্যানেলের নতুন অভিনেতা। মানে আপনি যদি পল্লিগ্রাম টিভি চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখে থাকেন তাহলে রোহানের ভাই রমজানকে একবার হলেও দেখেছেন। তো গাইজ, এই ছিল পল্লিগ্রাম টিভি চ্যানেলের নায়ক নায়িকাদের নিজের আপন ভাই বোন। তো আপনি যদি এদেরকে পছন্দ করে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক।